1971 সালে পাক হানাদার বাহিনী, আমরা তো দেখি নাই শুনেছি, কালেমা জিজ্ঞেস করতো সবাইকে, শুনছেন এই ঘটনা? বলতো কালেমা বল, যদি বলতে পারতো ছেড়ে দিত, যেহেতু পাকিরা ছিল মুসলমান, হিন্দু ভাইদেরকে ওরা শ্যুট করতো, হিন্দু টের পাইলে গুলি। তো এক বাঙালি মুসলমানকে ধরে পাকিস্তানি মিলিটারি জিজ্ঞেস করতেছে, কালেমা বল মুসলমান নাকি হিন্দু? কয় আমি মুসলমান। কয় তাহলে কালেমা বল, সালে কালেমা বাতা। এখন সে ভয়ে এই দোয়া পড়া শুরু করছে, সে পড়তে শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন। পাকিস্তানি কয়, সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে, মানে বাঙালি এটা তো মুসিবতে পড়লে পড়ে। বাঙালি কয়, হাম তো বি মুসিবত মে হে, আমিও তো মুসিবতে আছি, তুমি বন্দুক মাথার মধ্যে ধরে আমার কালিমা জিজ্ঞেস করতেছ, আমার কি আর হুশ জ্ঞান আছে? আমি কি পড়তেছি আমি নিজেই জানি না। তাহলে এটা হচ্ছে মুসিবত কা দোয়া, মুসিবত কা কালিমা, বিপদে পড়লেই পড়বেন, শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন, আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না, যে কোনো দোয়াতেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা কোনো মাবুদ নাই, ইলাহা নাই ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কোনো উপাস্য নাই, সুবহানাক তুমি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি জালিমদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? ঠিক।